করোনা ভাইরাস অতিমারী, সারা বিশ্বে মহামারী আকার নিচ্ছে করোনা ভাইরাস, এই ঘোষণা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আর তারপর থেকেই সত্যি অক্ষরে অক্ষরে ফলে গেছে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভবিষ্যৎবাণী। আর এবারে সারা বিশ্বে মহা বিপর্যয় নামিয়ে এনেছে করোনা ভাইরাস। অনেকেই দোষ দিচ্ছিলেন চীনকে, চীন থেকেই এই করোনা ভাইরাসের উদ্ভব তা আমরা বিভিন্নভাবে জেনে এসেছি, কিন্তু কোনো ভাইরাসের জন্য কি কোনো দেশ দায়ী হতে পারে? কেনই বা একটি দেশ সারা বিশ্বকে বিপন্ন করে তুলবে, নিজেদেরও বিপদ ডেকে আনবে? এই প্রশ্নটাই এখন করার সময় এসেছে, কেননা করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বব্যাপী শুধু প্রাণহানি হচ্ছে না, বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে এই আশঙ্কা করা হচ্ছে। যে আশঙ্কা সর্বপ্রথম দেখা দিল সেই চীনেই। চীনের এই ব্যাপক মন্দার ইতিহাস আমরা বলবো। করোনা সম্পর্কিত সব রকম তথ্যের জন্য আপনারা অবশ্যই, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা শর্মিলা শো হাউস ইউটিউব সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করুন। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন, তারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক চ্যানেল ফলো করুন এবং শেয়ার করুন। এই মহামারীর কারণে ব্যাপক ধস নামা শুরু হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনে। দেশটির অর্থনীতি এবারে 10% সংকুচিত হবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা, গত 60 বছরের ইতিহাসে যা সর্বোচ্চ। এছাড়া 1976 সালের পর থেকে দেশের অর্থনীতিতে কোনো রকম সংকোচন আজ পর্যন্ত হয়নি চীনে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পরে গত 3 মাসের আর্থিক অবস্থা বিশ্লেষণ করে চীনের অর্থনীতির পূর্বাভাসে বলা হচ্ছে, মহামারী এই ভাইরাসের কারণে কলকারখানা, অফিস সব কিছুই বন্ধ হতে বসেছে। দীর্ঘ লকডাউনের পর চীনের বেশ কিছু জায়গায় অফিস কাছারি খোলা হয়েছিল, কিন্তু চীনের সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ দৃশ্যগুলো দেখুন। প্রতিটি অফিসে সবাই খুব আনন্দ করেই কাজে ঢুকেছিলেন, বহুদিন বাদে অফিস যাওয়ার আনন্দে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রত্যেকটি অফিসেই জানিয়ে দেওয়া হলো তাদের আর কাজ করার দরকার নেই, কেননা চীনের অর্থনীতির বেশিরভাগটাই এক্সপোর্ট বিজনেস, অর্থাৎ রপ্তানি ব্যবসার উপরে নির্ভরশীল। তারই মধ্যে 85% রপ্তানি হয় আমেরিকায়। এই আমেরিকা এখন বিশ্বে সবচেয়ে বেশি করোনা প্রকোপে আক্রান্ত, বন্ধ হয়ে গেছে সব রকম যোগাযোগ, আর তাই কাজ পাচ্ছেন না চীনের মানুষ। চীনে চলতি বছরের প্রথম প্রান্তিকে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে 460,000 প্রতিষ্ঠান। দেশের কর্পোরেট তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বন্ধ হয়ে যাওয়া অফিস কারখানাগুলোর অর্ধেকই গত 3 বছরের মধ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল। এদিকে বিশ্বকে আরও একটি দ্বিতীয় মহামন্দার জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না। এই ব্যাংকের মতে ঝুঁকির আশঙ্কা কম, তবে বিশ্বকে অবশ্যই খারাপের জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে সারা বিশ্বে কি করোনা পরবর্তী আরেক করোনার সঙ্গে লড়তে হবে, যার নাম মহামন্দা, ম্যাসিভ রিসেশন? চীন দেশই কি তার প্রথম শিকার? Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.